সকাল সকাল প্রচারে সুজন পথযাত্রীদের সঙ্গে শালীন জনসংযোগ লোকসভা নির্বাচন আসন্ন যার কারণে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছেন দলীয় প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা একেবারে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনে প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ বিভিন্ন লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা কারণ লোকসভা নির্বাচনে নিজেদের লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ যার কারণে সাধারণ মানুষের আশীর্বাদের লক্ষ্যে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে করছেন জনসংযোগ এবং ভোট প্রার্থনা নির্বাচনের আগে প্রতিটি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় এখন সেই চিন্তায় মগ্ন রয়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার সারছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন সকাল সকাল নিজের লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নামলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী নিজের সমর্থনে প্রচার শুরু করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এদিন বাগুইহাটির এসি মার্কেটের কাছে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে শুরু করেন এই প্রচার অভিযান দলীয় প্রার্থীর সঙ্গে সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা নেমেছেন প্রচার অভিযানে চলার পথে প্রতিটি পদযাত্রীর সঙ্গে জনসংযোগ করেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী নির্বাচনী প্রচারে রাস্তায় চলাচলের সময় প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন সিপিএম প্রার্থী এরপর বাগুইহাটি বাজারে গিয়ে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী প্রতিটি ব্যবসায়ীর সঙ্গে কথা বলার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান সিপিএম প্রার্থী আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম এর বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তীকে প্রার্থী করেছে দল বিগত লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সিপিএম এর এই বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী যদিও বিগত লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে তাকে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম ফলে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে জোর কদমে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী কারণ তিনি জানেন আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে লড়াইটা খুব একটা সহজ হবে না যার কারণে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকেই একেবারে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত্রি অবধি নির্বাচনী প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তৃণমূলের দাপুটের নেতা তথা বরিষ্ঠ নেতা সৌগত রায়কে আবার অন্যদিকে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শীলভদ্র দত্তকে লোকসভা নির্বাচনের আগে নিজেদের জয় হাসিল করতে নির্বাচনের প্রচার ময়দানে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচার চালাচ্ছেন তৃণমূল বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী এবং দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকেরা ঠিক সেই রকমই লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে নিজের জায়গা ছেড়ে দিতে নারাজ সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তাই সকাল সকাল তিনি নেমে পড়েছেন ভোট প্রচারে